আসসালামু আলাইকুম, আমি জিএম জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীরস অনলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন, বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিবন্ধন, বিসিএস, ব্যাংক সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রার্থী হয়ে থাকেন, তাহলে মনে রাখুন আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি যারা বিশেষত প্রাইমারি পরীক্ষার্থী তাদের জন্য পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির মোট 900টি বাছাইকৃত অঙ্ক আপনাদের জন্য কয়েকটি পর্বে, তা সেখান থেকে আমি অঙ্কগুলোকে বাছাই করে এনে আপনাদের শর্ট সলিউশন সহ সাজেশন আকারে এই ভিডিওগুলো দেব। গতবারও আমি এইভাবে বাছাইকৃত কিছু অঙ্ক দিয়েছিলাম, সেখান থেকে অনেক শিক্ষার্থী অনেক বেনিফিটেড হয়েছে এবং তারা আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এবারও শুরু করেছি, আশা করি প্রত্যেকটা ক্লাসে আপনারা খাতা কলম নিয়ে বসে যাবেন, এখনই খাতা কলম নিয়ে বসে যান। তো আজকের বাছাইকৃত যে 900 অঙ্ক, সেখান থেকে পাটিগণিতের সময়, দূরত্ব, গতিবেগ এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করব। সময়, দূরত্ব, গতিবেগ এই অঙ্কগুলো বুঝতে হলে আপনাকে তিনটা সূত্র মনে রাখতে হবে, খুবই সহজ। যে দূরত্ব সময়, দূরত্বর সূত্র হচ্ছে সময় গুণ গতিবেগ। তাহলে দূরত্বের সময় গুণ গতিবেগ, আমি গতিবেগের জায়গায় বেগ লিখলাম, বেগ ইকুয়াল টু দূরত্ব, দূরত্ব। অর্থাৎ ধরেন আপনি যশোর থেকে ঢাকা যাবেন, আপনার যেতে বাসে সময় লাগে 6 ঘন্টা এবং গাড়ির বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপনি যশোর থেকে ঢাকা পৌঁছতে আপনার কত দূরত্ব, যশোর থেকে ঢাকা কত দূরত্ব, অর্থাৎ এখানে 6 ঘন্টা এবং বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে 530 কিলোমিটার দূরত্ব। এই যে ব্যাপারটা, এই জন্য আমাদের এই সূত্রগুলো লাগবে এবং এই সূত্র থেকেই কিন্তু আমরা বাকি সূত্রগুলো বের করতে পারি। সূত্র এক, এখন আমি যদি সময় বের করতে চাই যে 300 কিলোমিটার যেতে 50 কিলোমিটার বেগে কত সময় লাগবে, এই সময়ের সূত্র হচ্ছে, আমি এই সময় যখন বের করব তখন এই পাশে তো দূরত্ব ছিলই, উপরে থাকবে এটা দূরত্ব আর নিচে তখন আসবে বেগ। সময়ের সূত্র, সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। এখন যদি আমি বেগের সূত্র বের করতে চাই, বেগ ইকুয়াল টু হবে, উপরে হবে দূরত্ব আর নিচে হবে সময়। এই তিনটা সূত্র দিয়ে আমরা অসংখ্য অঙ্ক করব এবং এই অঙ্ক ঐকিক নিয়ম, বাস, ট্রেন, নৌকা স্রোত, অসংখ্য অঙ্ক এটা কিন্তু করা যায়। আরেকটা বিষয় জানতে হবে যে আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড একটা মুহূর্তে শর্টকাট দিয়ে করা যায়, সেটা একটু দেখে নিই। দেখেন কিলোমিটার পার আওয়ার, আমি বললাম 60 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তো এটা আমরা কি করি, 1 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ 1 কিলোমিটার ঘন্টা, যদি 1 ঘন্টা 1 কিলোমিটার বেগে যায় তাহলে সেকেন্ডে কত মিটার যাবে এইটা। তো আমরা 1 কিলোমিটারের জন্য কত বলি, 1000 মিটার, আর 1 ঘন্টা সমান 60 মিনিট, আর প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, মানে 1 ঘন্টা মানে কিন্তু 60 গুণ 60 সেকেন্ড। এইটা কাটাকাটি করলে কি হয়, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে দেখেন 3 দুগুণ 6, 5 দুগুণ 10, নিচে থাকলো 3 6 18, ওপরে 5 5 বাই 18। মনে রাখবেন 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5 বাই 18, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে, কিলোমিটার পার আওয়ারকে থেকে যদি আমি মিটার পার সেকেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমাকে 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে। এটা আমরা অঙ্ক প্র্যাকটিক্যালি করলেই বুঝে যাব। তো সরাসরি একটা অঙ্ক, ওইতে নিচের অঙ্কটা আমরা একটা করি, আমার কাছে যে বইটি আছে সেটা হচ্ছে ম্যাথ রিভিউ জর্জের বইটি। তো এখানে 18 সালের পানি উন্নয়নের একটি অঙ্ক আছে, দেখেন এখানে বলা আছে যে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, প্রতি সেকেন্ডে কত মিটার চলবে। আবারও ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে, দেখেন কিলোমিটার পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড করতে হবে। তাহলে আমাদের সলিউশন হচ্ছে ঘন্টায় 180 কিলোমিটার পার আওয়ার বেগে চললে, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার আগে আসে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে, এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। এটা যদি আমরা গতানুগতিকভাবে করতাম তাহলে লিখতাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, অর্থাৎ 180 কিলোমিটার সমান 1000 গুণ 180,
আবার সেকেন্ড করে নিতাম ঘন্টাকে, তাহলে ওটা 3600 সেকেন্ড হতো, তখন ভাগ করে কাটাকাটি করলে উত্তর হতো। কিন্তু এটা আমরা আগে যেহেতু এই সিস্টেমটা জানি, তাই একে 180 কিলোমিটার পার আওয়ারকে একে যদি 5/18 দিয়ে কাটাকাটি করি, দেখেন এটার ক্যালকুলেশনে কিন্তু এটা, তাহলে আমাদের মুহূর্তেই হয়ে যাচ্ছে 18×18, আর এই শূন্যটা বসিয়ে দিলাম 5×10 = 50 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আপনারা মুহূর্তেই করে ফেললেন। তো অনেক সময় বলবে যে 50 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করো, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে উল্টা কাজ যদি করতে বলে, যে যদি একটি ট্রেন সেকেন্ডে 50 মিটার যায়, তাহলে ঘন্টায় কত কিলোমিটার যাবে, সেক্ষেত্রে কিন্তু উল্টা করতে হবে, উল্টা কাজ করতে হবে। উল্টা কাজ কীভাবে করব আমরা, এই যে 50 আছে, এই 50 তখন আগে গুণ করেছিলাম 5/18, এবার গুণ করব 18/5, দেখেন তাহলে কাটাকাটি করলে কিন্তু 5×10 = 50 180 কিলোমিটার পার আওয়ার। জাস্ট আমি একটা অঙ্ক দিলাম, এটা আপনারা অনেক জায়গায় কাজে লাগবে, পরে আরও বহু ব্যবহার আছে, সেটা দেখলে আমরা পেরে যাব। তো আসুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি প্রশ্ন, আমরা সহজ থেকে কঠিনে যাব। যারা মনে করছেন এই সমস্ত অঙ্ক আমরা পারি, তারা চলে যেতে পারেন, আর আমি বলবো আপনারা থাকেন, দেখেন কিছু না কিছু হলেও উপকার হবে। আর যারা অঙ্কে ভালো তারা স্কিপ করতে পারেন ভিডিওটি। এরপরে আসি এই যে অঙ্কটা, এই অঙ্কটা এসেছে রেলে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার যায়, রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেন কত সময়ে অতিক্রম করবে, বলেছে 100 মিটার একটি লম্বা ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে যায়, একটি খুঁটিকে অতিক্রম করতে তার কত সময় লাগবে। তো আমরা সময়ের সূত্র কি জানি, এই যে সময়ের সূত্র, সময়ের সূত্র দূরত্ব বাই বেগ, T=D/V। তো আমি বাংলায় লিখলাম সময় = দূরত্ব বাই ব্রেক, দূরত্ব বাই বেগ। পরীক্ষার সময় আপনার এই সূত্র না লিখলেও চলবে। এখন যখন একটা খুঁটিকে অতিক্রম করবে ট্রেন, কোনো ব্যক্তিকে অতিক্রম করবে, কোনো তালগাছকে অতিক্রম করবে, মনে করবেন তখন দূরত্ব হবে শুধু ট্রেনের দৈর্ঘ্য। আর যখন কোনো প্ল্যাটফর্ম, কখনো সেতু এগুলোকে অতিক্রম করবে, তখন দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এরকমই ব্যাপারটা। তাহলে এখানে বলা হয়েছে যে 100 মিটার লম্বা, তাহলে দূরত্ব হবে 100 মিটার লম্বা ট্রেন, আর এর 100 মিটার, এটা ছোট করে এম লিখে রাখলাম, 60 কিলোমিটার বেগে যায়, 60 কিলোমিটার, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, দেখেন এটা মিটার আর এটা কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা তো কিলোমিটার পার আওয়ারের সাথে মিটার হচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার পার সেকেন্ড করার নিয়ম কি, 5/18 দিয়ে গুণ। তাহলে আমি একে 5/18 দিয়ে গুণ করে কাটাকাটি করলেই উত্তর বেরিয়ে আসবে। তো এই 18টা আমরা যদি নিচে না দিয়ে উপরেও দিই, তাহলে কিন্তু আরও সহজে হয়ে যাবে। কেন উপরের দিকতে পারি, কারণ এইটাই কিন্তু মেন ভাগ, আর এই মেন ভাগ কিন্তু একসময় এখানে ভগ্নাংশ থাকলে উপরে চলে যায়, এই কারণে আমরা উপরেও লিখতে পারি। এই শূন্য কেটে দিলাম, 3/6 = 18, 3/6 = 18, আর 5×10, তাহলে 3×6 = 6 সেকেন্ড সময় লাগবে। দেখেন মুহূর্তেই কিন্তু আপনারা এই অঙ্কটা করে ফেলতে পারলেন। এবার আসি আরেকটা অঙ্ক আছে, দেখেন এখানে এখন যে অঙ্কটা করব, এই অঙ্কটা কিন্তু প্রাইমারিতে 2018 সালে এবং 2013 সালেও এসেছে। রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা ট্রেন কত সময়ে ওই তাল গাছটি অতিক্রম করবে, বলছে 50 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার তাল গাছকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে। তো সময়ের সূত্র কি, দূরত্ব বাই বেগ। দেখেন তাল গাছকে অতিক্রম করতে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটাই লিখতে হবে দূরত্ব, তাহলে 150 ট্রেনের দৈর্ঘ্য দূরত্ব, আর তার বেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, এটা মিটার আর এটা কিলোমিটার পার আওয়ার। তো আমরা জানি যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে, কারণ মিটার আর কিলোমিটার থাকতে পারবে না। এই মিটার পার সেকেন্ড করতে হলে একে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18, এই 18টাকে নিচে না লিখে আমি উপরে লিখব। উপরে লিখলে আমি এখন কাটাকাটি করব, দেখেন 3/6 = 18, আর 3×15 = 45,
3 × 15 = 45। এখন 15 × 1 = 15, আর এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 15 আর এটা কাটলে হচ্ছে 10। এখন 5 দিয়ে 10 কে কাটবো, 5 × 10, তাহলে 6 × 12 সেকেন্ড সময় লাগবে। অতিক্রম করতে কত সময় লাগবে? 12 সেকেন্ড সময় লাগবে। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক, এটা আপনারা আমার কমেন্টে জানান যে কি হবে। 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে, রাস্তার পাশে একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে কমেন্টে জানান। আসুন আমরা আর একটু আপার স্টেজে যাই। আমি কিন্তু সব টাইপের অঙ্ক একটা করে দুইটা করে চলে যাচ্ছি, এতে করে কি হবে যে আপনি এই দুইটা তিনটা অঙ্ক যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা অনেক এগিয়ে যাবেন। এরপরে যে অঙ্কটা আছে বলছে ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনের কত সময় লাগবে, এটা কিন্তু শিক্ষক নিবন্ধনে আসছে, বিদ্যুতায়ন বোর্ডে আসছে, কোঅর্ডিনেটর আসছে, হিসাব মহানিরীক্ষকে আসে, অডিটার হিসেবে পল্লী উন্নয়ন কর্মকর্তা, অসংখ্য পরীক্ষায় কিন্তু এসেছে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আগে বলেছিলাম যে যখন ব্যক্তি খুঁটিকে অতিক্রম করবে দূরত্ব হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য। এবার কিন্তু সে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তাহলে এখানেও কিন্তু সময় জানতে চাওয়া হয়েছে, সময়ের সূত্র উপরে আগেই লেখা আছে। তাহলে দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত? 100, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300। এটাকে অতিক্রম করতে তার বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যদি যোগ করি, উপরে হচ্ছে 400 মিটার আর নিচে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আপনারা মনে রাখবেন বেগটাকে সবসময় মিটার পার সেকেন্ডে করতে হবে, তাহলে এইটাকে কাটাকাটি করলে আমাদের কত সময় লাগবে সেটা বেড়ে যাবে। তো মিটার পার সেকেন্ড করতে হলে 5/18, এখানে 18 লিখতে পারি কিন্তু আমি বলেছি সবসময় উপরে লিখবেন। এখন কাটাকাটি করি, এই 400 শূন্য আর 60-এর শূন্য কেটে দিলাম, এই 5 আর 40 কাটলে 5 আটটা 40, আর 6 আর 18 করলে কাটলে 3 × 6 = 18, তাহলে 3 আটটা 24 সেকেন্ড। এটা কিন্তু সেকেন্ড, অপশনে দেখেন সেকেন্ড এবং মিনিট, 24 সেকেন্ডও আছে 24 মিনিটও আছে। অনেক সময় আপনারা 24 বের করে মিনিটে দাগিয়ে ফেলেন, এটা থেকে সতর্ক থাকবেন। অনুরূপ আরও একটি অঙ্ক আমরা করে ফেলি, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অঙ্ক। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 37 কিলোমিটার গতিতে চললে 150 মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড লাগবে। এবার সেতু পার হবে, তো বলেছিলাম সেতু কালভার্ট এগুলো অতিক্রম করতে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতু কালভার্টের দৈর্ঘ্য লাগবে। তাহলে 100 + 150, আর এখানে বেগ হচ্ছে 36, তাহলে ওপরে হচ্ছে 250 আর নিচে আছে 37 কিলোমিটার পার আওয়ার। এটাকে 5/18 দিয়ে ভাগ করলে আমি 18 উপরে লিখব, দেখেন 18 × 36, আর 5 × 5 = 25, এই শূন্যটা বসিয়ে দিলাম, 5 × 10 25 × 50, এই যে 25 সেকেন্ড সময় লাগবে, 25 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু অসংখ্য বইয়ে দেওয়া আছে, আপনারা মুহূর্তেই করতে পারবেন। এখন আরেক টাইপের একটা অঙ্ক করি, এখানে বলছে যে 120 মিটার ও 80 মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে। ট্রেন দুইটি একই স্থান থেকে একই দিকে একই সময় অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। একই দিকে যাচ্ছে কিন্তু, দেখেন একটা ট্রেন আর একটা ট্রেন, এরা দুইটা এইদিকেই যাচ্ছে। এইটার বেগ 18 কিলোমিটার পার আওয়ার, এটার বেগ 12 কিলোমিটার পার আওয়ার। এখন অবশ্যই যেহেতু এর বেগ বেশি, তাহলে সামনের ট্রেনটাকে সে একটা না একটা সময় অতিক্রম করবে, এবং একই দিকে, কি বলেছে, একই দিকে হলে বিয়োগ, মনে রাখবেন একই দিকে বিয়োগ, আর বিপরীত দিকে হলে যোগ। যদি এটা এদিকে যায় এবং এটা ওইদিকে যায় তাহলে
আপেক্ষিক বেগ হবে বিয়োগ একই দিকে হলে যোগ বিপরীত দিকে হলে সরি একই দিকে হলে বিয়োগ আর বিপরীত দিকে হলে যোগ তো এখানে কিন্তু সেই কথাটাই বলছে একই দিকে যাচ্ছে 120 মিটার ও 80 মিটার দীর্ঘ দুইটি ট্রেন ঘন্টায় 18 কিলোমিটার ও 12 কিলোমিটার বেগে চলছে ট্রেন দুইটি একই স্থান থেকে একই দিকে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে এটা থানা শিক্ষা অফিসারে আসছে তাহলে দুইটা ট্রেন এর দূরত্ব হবে দুইটা ট্রেনের দূরত্ব 120 যোগ 80 আর এদের বেগ যেহেতু একই দিকে তাই বিয়োগ হবে 18 বিয়োগ 12 তাহলে উপরে হচ্ছে 200 আর নিচে হবে 6 এখন এটা মিটার আর এটা কিলোমিটার পার আওয়ার ওই একই কাজ 5 বাই 18 দিয়ে ভাগ করলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে 18 উপরে লিখব দেখেন 3 6 18 আর 4 5 20 আর 0 কেটে দিলাম তাহলে 3 4 12 120 সেকেন্ড সময় লাগবে কিন্তু অপশনে আছে সব মিনিট কত সময় লাগবে মিনিট তাহলে এটা 120 সেকেন্ড মানে হচ্ছে 60 গুণ 60 সেকেন্ডে 1 মিনিট তাহলে 2 মিনিট তো অঙ্কগুলো কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে গতবার কিন্তু অনেকে বেনিফিটেড হয়েছিল আপনারা জাহাঙ্গীরস অনলাইন স্কুল এবং আমার ফেসবুক পেজ জাহাঙ্গীর অনলাইন স্কুল দুইটা জায়গায় সংযুক্ত থাকুন এবং আমার ক্লাসগুলো এই ফ্রি ক্লাসগুলো নিয়মিত করতে থাকুন আশা করি এই ক্লাস দিয়েই আপনি অনেকটা এগিয়ে যাবেন আর আমার একটা সাজেশন তৈরি হচ্ছে আশা করি যদি পরীক্ষা 2024 সালে চলে যায় তাহলে আমার পূর্ণাঙ্গ সাজেশন পাবেন সবার জন্য শুভকামনা